এই যে ছোট্ট বিয়াইন অনেক দুষ্টুমি হইছে আমার বন্ধু সহ্য হইতেছে না দেরি তোমার বড় বন্ধু পাঠাও যাও 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 তো শালিটা কিন্তু সুন্দর আছে কাম সাবারে দুইটা দিতে ইচ্ছা করছে এক কার মনে তো কারে নিচে দাম দাম করে দুইটা দিচ্ছে কেন বসে নমুনা করতেছিলে আরে সময় ছিল দিতে তুই বুঝতেছ কোন সন্ধ্যা করব আমি ওরে বাবা রে বড় বনে দিয়ে তুই মজা করব না মজা কি এখন করতে মজা তো দুলাভাই লাগি করব কবুল করি আগে বিয়েটা করি তারপর মজা কর কেন ভয় পাচ্ছ ভয় আমার চুল যে কাঁপতেছে বিয়া হয়ে গেছে বুয়ে আর হইছি আইবো কবুল 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 নিয়ে যাবো কইছে কাটি কই আইবো ব ব শালার কল কোন দেরি করলো ব ব ব কেন জানি ভিতরটা মুছে দিতেছে আমার বিয়ে কি হবো 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 বাস্তবতা আমার মায়ার হবু জামাই আর যদি বিয়াটা হইয়া যায় তাহলে তো হবু উড়ে যাইব আপনি হইবেন আমার ডাইরেক্ট বিয়াই আর আপনি পোলাই হইব আমার ডাইরেক্ট মায়ের জামাই হ্যাঁ তখন আমি কি করব জানেন আন্তরিকতার সহিত ভালোবাসার সহিত মায়ার সহিত মহব্বতের সহিত আপনাকে আপ্যায়ন করতে পারমু হেটে বলা না চলেন আসুন নাকি খাই লইবেন কি আরে ঠাট্টা করলাম চলেন বিয়ার কামটাকে সাই দিলে কন্যার নাম নুসরাত জাহান খান নুসরাত জাহান খান পিতে আমি আমি নাম বলেন ও শাহজাহান খান শাহজাহান খান 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 খয়কার খা দন্তন না মাতা আমিনা খান বিস্তারিত তো লেখাই আছে হ্যাঁ জালে মাঝে নাই নিকো মন দিয়ে শুনেন আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন সাংপাড়া নিবাসী মোহাম্মদ মোশাররফ হোসেনের পুত্র নাজিমউদ্দিনের সাথে 375,003 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনার বিবাহর কথা উত্থাপিত হইয়াছে আপনি যদি রাজি থাকেন বলেন কবুল কবুল বলেন কবুল ভাবি 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 আরে লজ্জার কি আছে কবুল 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 কমা কবুল কো রাম রাম রাই তো কবুল কয়ে বলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবাজি আমরা পরের ধাপে যাই খড়িখালি নিবাসী মোহাম্মদ শাহজাহান খানের বড় কন্যা মোসাম্মদ নুসরাত জাহান মেঘলার শহীদ চানপাড়া নিবাসী মোহাম্মদ মোশাররফ হোসেন মোহাম্মদ মোশাররফ হোসেন আপনি মোশাররফ হোসেন জি আমি মোশাররফ হোসেন আজকে আমি আমার জীবনের 100তম বিয়ে করাতে এসেছি আমার বাপরে আমি সালাম করে আসতে পারিনি কারণ নাই আমার বাপ তো দুনিয়ায় আর নাই আমার বাপের নামও মোশাররফ হোসেন ছিল সেই লম্বা 5 ফিট 8 ইঞ্চি আপনার মতনই মনে হয় হবে আমার একা নিয়ে গেছে আমি বড় সল বাকিগুলো সব গেদা গেদা লাগাতে পারি দেখি বন্ধুক আব্বার বললাম আমার একটা বন্ধু আব্বা গেল না আরে বাবা এটা দিলে তো তুমি নষ্ট হয়ে গল্প শেষ তাহলে লাগান মোশাররফ হোসেনের ছেলে ঘটনা তো শেখে না কোন জায়গায় ঘটনা তারপরে আব্বা আমার 10টা বন্দুক কিনে দিল এইরকম ছিল আমার আব্বা তাই নাকি আরে বাবা গল্প শেষ তাহলে মোশাররফ হোসেনের ছেলে নাজিমউদ্দিন মোশাররফ হোসেনের ছেলে আমি সুমন হোসেন আমার বাপ কাজে ছিল আমার সে বড় কাজ বিয়ে হবে আশেপাশে 4-5 জেলার ভিতরে যেইখানে বিয়ে হোক মোশাররফ কাজীরে লাগবে মোশাররফ কাজীরে সাহা হবে না বিয়ে সম্ভব কারণ সে যতগুলো বিয়ে দিয়েছে মোটামুটি 3,500 বিয়ে দিয়েছে জীবন দশায় একটা বিয়েও ভাঙিনি কোন সংসার অশান্তি নেই আচ্ছা পরে শুনবো না আমরা সময় করে বিয়ে কার্য শেষ করার পরে আমরা ইতিহাস শুনবো যে মোশাররফ হোসেন আপনি তো তাড়াহুড়া করছেন এই যে এইটাই
আমার বাপ আমার বাপ এরকম সব কিছুতে তাড়াহুড়া করত হাঁটে যাবে তার তাড়া ঠেলায় বাড়ির লোক টিকতে পারতো না ঘুমাতে যাবে তাও সে সন্ধ্যা সাতটার মধ্যে বিছানায় চলে যায় কি যে একটা অদ্ভুত অবস্থা আমার বাপের সব জায়গায় বিয়েটাও কিন্তু তাড়াতাড়ি করেছে মাত্র ১৭ বছর বয়সে ১৮র আগে পরের বছরে আমি পৃথিবীতে আসছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাহলে শুরু করেন আলহামদুলিল্লাহ আজকে এই দিনে আমার আব্বার থাকা দরকার ছিল না আব্বা আব্বা আপনার সিলেসকে ১০০তম বিয়ে পড়ছে আপনি নেই আব্বা আমি আপনার পা ধরে একটা সালাম করতে পারিনি আব্বা আপনার থাকা উচিত ছিল না আপনি এটা কি কাজ করছেন পুরো দুনিয়া উদি এতিম করে থিয়ে গিয়েছে মানুষ তো বানাই গিয়েছেন আপনি দেখে যাবেন আপনি কেন ওখানে যে বসে আছেন আব্বা আপনি বুঝতেছেন না আমার আবেগটা আব্বা 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 গো আপনি শুন আরে ভাই আপনি চুপ করে রইলেন আমি করছি কাজী স্যার আমার তিনটে কবুল আছে বন্ধ কর আমার তিনটে কবুল আছে কবুল কবুল আজ উঠেন উঠে আব্বা আপনার আপনার বাবার সাথে মিলে আছে আপনার কানে কানে করা বা আপনার বাবা উঠে দেন আমি তিনটে কবুল কবো শ্বশুর একসাথে দিয়ে দিব না এই লোকটারে বাসারে ব্যবস্থা করেন যদি এই লোকটা বইরা যায় তাহলে কিন্তু পুলিশ আমগো সব চিড়ে ধরে লই যাবো তখন কি মন টইবো একটু মাথা ঠান্ডা কর বাজান পূজা পরে না হয়তো এক সপ্তাহ পর আরে এক সপ্তাহ আমি ভাববো কিনা কি যা জানে চলো আমি বাইরে নিয়ে তিনটে কবুল তো বাইরে কয়ে নেবো কোথাও কোনো কাজের সামনে আইসো চলো চলো না এই এই জায়গায় স্টপ থাক আমি কাজে নিয়ে আসতেছি আমি যাইতেছি বিএস কি হবে আমার বয়া হবে না আমার বন্ধু পাগল হয়ে গেছে ভাই হবে না বন্ধু সবাই এই জায়গায় থাকেন আমি কাজে নিয়ে আসতেছি কি পাগল হয়ে গেল নাকি হে কাকি সাহেব এ তো মরে নাই কিন্তু আমার বিয়া হবেই নে আমার বিয়া হবেই নে আমি জানতাম এইটা কুপা লাগাইছে শালির ঘরে শালি কুপা লাগাইছে ও আগে বসে কুপা আব্বা আমার বিয়া কুপালে নাই ওরে ভাই কুপালে নাই আমার বিয়া আমার দু আজ করে গেল আমার বিয়া হবেই নে আরে কাজী সাহেব রে আল্লাহ রে আল্লাহ এই বেডের নাম আছে নে তুই সব তুলে নে পুলিশে তো দেহ মনে হচ্ছে সারা ঘুমাচ্ছে ঘুমাবো কেমনে ঘুমানোর কায়দা ছিল কোন এক বালিশে দুইটি মাথা ছোট করে কেন কও না গো কথা ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না এই গানটা গামু ঠিক করে রাখছিলাম আমার মাথায় তো বালিশ আসিল নে বালিশের নিচে ঢুকাইছিলাম তোষক ভিজাই ফেলাইছি ভিজা ফেলাইছিস মানে আরে কাইন্দা বাসাইছি মানুষ তো মন করে বালিশের উপরে মাথা রাখে আমি নিচে রাখছি চাপ দিছি নিজেরে আমার কপাল রে তোর এ পৃথিবীর নজির হই না ঘটনা তোর বিয়া ভাঙা কপাল শালার বিয়েটা হয়ে গেল তাও অর্ধেক এবার হইলো না শালার এই ঘটনা তো পৃথিবীর প্রথম নজির বিহির ঘটনা পৃথিবীর অন্য কোনো ধর্মেও খ্রিস্টান ধর্মের বিয়ে আমি দেখছি কি হয়েছে খ্রিস্টান ধর্মের বিয়ে কি হয় রে বন্ধু ওই পোলায় কয় ডু মাইয়া কয় ডু ওই রে হ্যাঁ মানে এক ডু হয়েছে আর এক ডু হয় এক ডু হয় নাই এইরকম ঘটনা আমি কোনোদিন দেখি নাই আমারটা আসলে আমার বিয়া ভাঙা কপাল দেরে বন্ধু এর সে বড় প্রমাণ পৃথিবীতে আর অবনমন হয় আর নাই মোশারফ পর্যন্ত গেছে তোর বাপের নাম কইছে আর ব্যাটার নাই না না বাপের নাম করবার মনে হয় সম্ভব তো আমি আমার নাম উচ্চারণ করছে পাগলামি করিস না আমরা জানি তো আমরা বিয়া হয় নাই বিয়া হইছে এক পাত্রি হাফ হইছে আমি তো কই আমি তো মনে করতে ওই যে স্টেপ থেকে নিয়ে দৌড় দিছিলাম মায়েরে কইছিলাম চলো অন্য জায়গায় কোনো জায়গায় যায় কাজের ধৈরে তিনবার কবুল কুমু আমি এটা করা যাবে না বন্ধু ধরতি হ্যাঁ কেমন
এক কাজে কবুল করাইছে একজন রে আরেক কাজে আরেকজন রে করাইবো দুই কাজের মধ্যে ফিকশন হইবো না মামলা মোকদ্দমা হয়ে যাবে আরে আমার কাজই তো স্টক করে মরে পড়ে গেছে না এত রিং পরান লাগবো বলে 7-8 দিন তো সে মেডিকেলই থাকবো তো মরে নাই তাহলে এলেটার উপায় আছে একটা দরপুন একটা উকিল ধরে হ্যাঁ উকিলের লয় কথা কয় যে বিয়া তোইছেই অর্ধেক 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 আমগো হাতে হাতে বাস আন অর্ডারে ফুল করার লাগা কি করতে হইব উকিল একটা পরামর্শ দিব ও কাজ করা যাব না রে বন্ধু আমি বুঝছি উকিলের কাছে গেলে আবার যদি হয় কোনো কারণে আমগো কেস কেমানির মধ্যে ঢুকাই দেয় 3-7-8-10 বছর গেলে আমার বিয়া হলো না কোনো উপায় নাই কোনো উপায় নাই আমি মেরে ছেড়ে দিই ওই মেয়ে অন্য কোনো কোলারে বিয়ে করুক তুই বেটা তুই সার্বি কেমনে তুই কি বিয়ে করছো তুই তো কবলই করছ নাই মায়া কইছে কবুল ছাড়লে মায়া পক্ষ থেকে ছাড়তে হইব মায়া তো তোরে ছাড়বো না মায়া তোরে স্বামী হিসেবে মেনে নিস তোর শান্ত না কি জানিস কি বউ আমাকে অর্ধেক অর্ধেক বাস অর্ধেক বউ আমাকে আছে এডি তোর শান্ত না এডি নিয়ে মন খারাপ করার কিছু নাই আর অর্ধেক কিভাবে আনা যায় কি পলিসি ওই পলিসি আমরা বাই করবো তো লড়াই ঠাটা ভরা রোদের মধ্যে বেরিয়ে রোদের মধ্যে বসে আছি না বৃষ্টির মধ্যে বসে আছি আমি জানি আমার ফিলিতেছে কোনো আমার নিয়ে যা কই নিয়ে যাবি নিয়ে যা মারে চল আপনার নাজিম উদ্দিন ভাই ওই নদীর পাড়ে বসেছিল না ওই নদীর ওই পাড়ে তাকাইছিল না কেমন কথা কইছিস নদীর পাড়ে কি চোখ বন্ধ করে বসে থাকুনি নদীর ওই পাড়ে বিয়ে হইতেছিল ওইটা বিয়ে নি আমি ভাবছি পিকনিক আচ্ছা বিয়ে হইতাছিল তো হইছে কি সমস্যা কি বুঝেন না নাজিম উদ্দিন ভাই তাকাই আছে ওই বিয়ে কি হইবো বিয়ে তো ভেঙে গেছে হ্যাঁ কি কো কি ভেঙে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একটা মানুষের বিয়ে ভেঙে গেছে আপনি কইতেছেন আলহামদুলিল্লাহ বুঝলাম না তো আরে বেটা এটা তুই বুঝবি না আমার বন্ধু অলৌকিক শক্তির অধিকারী বন্ধু তুই আছে কি কস হ্যাঁ তুই তাকাইছস বিয়ে ভেঙে গেছে আল্লাহ তোরে ওই আছে কি বন্ধু কি কস হ্যাঁ চল ওই যাওয়া যাবে না কেন যাওয়া যাবে বুঝতেছি না আমার তো কত তাড়াতাড়ি ডাকছে কিন্তু কেমন আছেন হাব ভাবি ডাকছেন কেন হাব ভাবি কি আবার হাব ভাবির রহস্য জানতে চান কারণ আপনি কবুল কয়া আমার বন্ধুরে স্বামী হিসেবে আপনি পাইছেন আমার বন্ধু তো কবুলই কইতে পারে না হ্যাঁ বই উপায় নেই তার মানে কি হাব ভাবি ও ওই কথা কইতেছেন কবুল কয়া কি আমি শান্তিতে আছি সারা রাত ঘুমাইতে পারি না কি এক অশান্তির আগুন বুকটার মধ্যে দাও দাও কইরা জ্বলে আমি তো কবুল কই এই হালাইছি না আপনারে মনের থে প্রাণের থে স্বামী মাইনা হালাইছি ওই জায়গার থেকে কিছুক্ষণ চুপ করে আছেন কেন আপনি কইতেছেন আপনার দুঃখের কথা আমার বন্ধু চেহারাটা দেখ দেখ দেখতেছেন না সারাটা রাত ঘুমায় নাই আমি ভিজাই লাইছি না কি তো শোক কাইন্দা শোকের জলে বালিশের বালিশের নিচে মাথা রাখছি শোকের পানিতে তো শোক ভিজে গেছে এখন আমি কি করবো তোমার আবার কিসে এখন আমি ভাবছিলাম আপনি আমার বাই লাগেন বিয়া দেওয়ার পরে দুলা ভাই ডাকুন এখন তো আমার বোন তো কবুল কইছে আপনি তার কবুল বলতে পারেন নাই আমি কি ডাকবো আরে তুমি তুমি কি লেগে যে শোনা 10 মিনিট নষ্ট করছিলে স্টেজে মজা করবা মানে কবুলটা পরে করতে 10 মিনিট বসেছিলে এই জন্য কাজেও দেরি করছে হালে তার বাপ বাপের কথাটা তো মনে করছে এই 10টা মিনিটে খাইছে বুঝছো তোমার 10টা মিনিট আমার খাইছে আমার তুমি আমার তো হাফ দুলাবি কইও হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানছি এখন আমার হাফ গিফট দেন হাফ চকলেট দেন কি কি কমর আর বিয়াইন আমার হাফ বিয়াইন যেদিন ফুল দুলাবাই হইব ওই দিন তুমি ফুল গিফটই পাইবা দিমনি দিমনি আচ্ছা কন্যা কিছু কি ভাবছেন আপনারা কই এটা নিয়ে তো ঘন্টা দেখ ধরে দুই বন্ধু মিলে কথা কইলাম হাঁটতেছি কিছুই তো পাইতেছি না মাথায় কোনো মানে কিছুই আসতেছে না কিছু আইসে তো মাথায় চিন্তা আইসে আমার মাথা কাজ করতেছে না আমার কাছে একটা সমাধান আছে কি সমাধান আছে না কইতাছিলাম কজন মিলা যায়া রেজিস্ট্রি অফিসে যায়া আমরা যদি স্বাক্ষরটা দিয়ে দিতাম তাহলে তো দিয়াটা পুরো হয়ে যেত
কি দারুণ বুদ্ধি দিছে কি রে তোর নিয়ে যতক্ষণ চিন্তা করলাম বললাম তো এই বুদ্ধি তোর মাথা থেকে আসে কি আইন সম্মত তো নাকি কোন সমস্যা হবে না তো একদম আইন সম্মত কোনো সমস্যা হবে না তোর মাথাতে এই বুদ্ধি আসলো না ওরে বোকা জিনিস তো সহজ কিন্তু আমি টেনশনে আছিলাম না ও তুইও টেনশনে আছিলি তো কি ও তাই তো লেগে তো বাইরে নাই তাহলে এক কাম করি ও তো রেডি আছে চল এখনি দিকে সময় না যাব না হ্যাঁ দেখে 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 চল কাজে বসে দিকে না কইতাছিলাম এমনে এডা ফিন্দা তো এমনে কি ফিন্দে ওরে লুঙ্গি না না লুঙ্গি পরে দিছে কি মাথায় সাপ আছিল না মাথায় আমগো কি পরে যে আছি মনে হইতো নাই লুঙ্গি যে পরে আছে এটাই তো মাথায় নাই তাহলে প্যান্টা বেরেছি না হ্যাঁ তো তোমরা কি থাকবে একটু অপেক্ষা করো আমরা যা মরে আসবো নাকি না ঠিক আছে তোমরা তোমরা যাও আমরাও ঠিক আছে ঠিক আছে আরে বন্ধু রে তোমাদের প্রতি আমার দোয়া রইল আহ ঠিক আছে খুশি হয়েছি খুশি হয়েছি এই যে এই যে এইখানে হ্যাঁ এইখানে তোমার সাক্ষাৎ বাবাজি মনে হয় বিয়ের জন্য খুব পাগল হয়ে গেছে না 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 কিসে পাগল মানে পাগল হয়ে গেছে জন্য বিয়ে তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবকিছু খালি আমার একটা সাইন দরকার সিগনেচার দরকার না রে হ্যাঁ তোমাদের দেখে আমার খুব ভালো লাগতেছে আমার মনে হইতেছে তোমাদের জমজ বাচ্চা হবে তিনজন একসাথে আর সাথে সব কি করেন আপনি জমজ বাচ্চা কি তিনটা হয়নি জমজ বাচ্চা দুইটা বেজার সংখ্যা জমজ বাচ্চা হয় এই তো সমস্যা আছে চাচা দোয়া করে দিছে চাচা দোয়া করছে মুরুব্বী মানুষ দোয়া করছে সঠিক চাচা সঠিক দেন হ্যাঁ ঠিক আছে দেন আচ্ছা এখানে না হয়ে গেছে সব থানা চলেন আমার কি অপরাধ উনি কয়েকদিন আগে বাল্য বিবাহ পড়াইছে মেয়েটা ক্লাস সেভেনে পড়ে কোর্টে মামলা হয়েছে চলেন থানা চলেন কাজী সাহেব আপনি এরকম একটা অন্যায় করছেন আপনি তো পুলিশে নিবই স্যার একটা মিনিট স্যার খালি আমি হয়েছে কি সব রেডি আছে খালি আমি কলমটা ঘুরে একটা সিগনেচারটা দিয়ে দেবো স্যার স্যার হ্যাঁ বিসমিল্লা 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 আমি আমি মিষ্টি খেয়েছেন স্যার এখানে সিগনেচার করা আর বাসায় অঙ্ক খাতার মধ্যে সিগনেচার করা একই হ্যাঁ কে কিসে কারণ ওনার লাইসেন্স ক্যান্সেল হয়েছে তিন দিন আগে হ্যাঁ এই কাজী সব চলেন 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 হবো না আমার আমার বিয়ে তো হবো না এটা আবার জানা ছিল আমার কুফালে বিয়ে নাই হবো না হইলো না দেখ বিয়ে না দেখ আমি সিগনেচার বন্ধ করে লেছি হইলো না মানে আমার কুফালে বিয়ে নাই আমার কুফালে যে বিয়ে নাই হবো না হবো আমি জানতাম হবো না পুলিশ নিয়ে গেছে গা হবো না বন্ধু খারাপ লাগতেছে খারাপ লাগে তোর হ্যাঁ হব আমার বিয়ে হব হ্যাঁ আমারই বিয়ে হব পাইছি আমি পাইছি অন্য কাজই বিয়ে হব আমার বিয়ে হবো অন্য কোনো বুদ্ধি ভাই কেছ কম না আমার বিয়ে হবো তুমি টানা টানি করে নিয়ে এলাম কেন কি হয়েছে তুই জানোস না জানবো না কেন আজকে তোমার গায়ে হলো কালকে তোমার বিয়ে তুই আমার ছোট ভাই সবাই জানে তুই জানোস না খুলে কত আমার ইটালি এক স্যারের সাথে সম্পর্ক জানোস না ও ওইটা কি ওটা কি বিয়া ভাঙে দিতে চাইনি না হ্যাঁ আমার প্রতি মাসে 3 লাখ টাকা হরস ফাডা কি কো 3 লাখ টাকা ইরাল্লা সম্পর্ক তো দূরের কথা 3 লাখটা তো বিশাল বড় কথা আরো ঘটনা কিছু আছে কি ভিডিও আছে নি আমার দেখ তুই ছোট মানুষ অত কথা জানতে চাইছিস আচ্ছা যাও আমি ছোট মানুষ জানতে চাইলাম না বুঝছি কিন্তু জানলাম না যাও অন জেমনক আমার বিয়াটা ভাঙে দাও আমি কি গুন্ডা যা ফিডা মিডা বিয়া ভাঙে দিমু তোর এক বন্ধু আছে না নাজিমুদ্দি ফুরা কফাইল্লা বিয়া ভাঙা কফাল নাকি জের বিয়াতে যা হের বিয়া ভাঙে যা জের বিয়ার দিকে নজর দে হের বিয়া নাকি ভাঙে যা আবার নিজে বিয়া হতে গেলে নাকি নিজের বিয়া ভাঙে যা একদম একদম সঠিক কইছো তুমি ইয়াল্লাহ এই আবিষ্কার তো আমি নিজেই করিনি কোনোদিন এই আবিষ্কার তুমি করে ফেলাইছো বিয়ে তো ভাঙবি কনফার্ম তো ফুরা কফাইলে তাহলে যাক তুমি ইনকাম যাই করো করো কত দিবে কখন
তিন লাখ নয় লাখ ছয় লাখ যা লাগে তাই তুই নে আমার বিয়াটা ভেঙে দি অত টাকা আমার দরকার নাই তুমি এক লাখ টাকা দিবে দিব কোনো সমস্যা নাই বিয়া বাংবিটা কনফার্ম তো ওরে বাবা তুমিও যার প্রতি কনফিডেন্স আমিও তার প্রতি 100% কনফিডেন্স ও আসলে বিয়ে হবে না হবে না হবে না আচ্ছা ঠিক আছে তুমি 50 দিবে অ্যাডভান্স হ্যাঁ 50 দিই আমি সমস্যা নাই চলো দেখানি দিয়ে দিতে 50,000 আর কাজের পরে 50 ওকে অ্যাডভান্স নিতাম না কিন্তু প্রফেশনালিজম প্রফেশনালিজম ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো চলো কিরে মন খারাপ মন খারাপ করে বইতে লাভ কি তোর করুমটা কি এই যে তোর মনটা খারাপ ওই খারাপটারে তুই যত খারাপ লাগাবি তুই তো দম ফাইটা মেরে যাবি বেটা ওরে তোর রাখ তুমি ফুরফুরা ওরে দিয়ে এনজয় করাবি করুমটা কি সোজা করেই কই ধর তোর মনটা খারাপ এটা খাইলে ভাল লাগবো এটা কিনতে কি টাকা লাগবো না লাগবো আচ্ছা ধর এই টাকা যদি ম্যানেজ না হয় এটা তো টাকা লাগে ভাইরে এগুলোর কোনটার অভ্যাস নাই আমার তাহলে এটাও ভাব এই যে তুই যে খালের পারে বেরিস এনে ভাল লাগতেছে এনে যদি কক্সবাজার থাকতো তাহলে ওই যে ভিতরে যে মন খারাপ ওর একটু ফুরফুরা লাগতো ওর ফুরফুরা লাগলে তোর ফুরফুরা লাগতো ওই যে পাহাড় পাহাড়তে মনে কর ঝর্ণা জড়তাছে হ্যাঁ ঝর্ণা জড়াবি ঝর্ণা ঝর্ণা ওটা কিন্তু ঝর্ণা না ওটা কান না তখন তুই একটু কী করতি মনে একটু সান্ত্বনা দিতে পারতি যে পাহাড়ের যদি কষ্ট থাকতে পারে তা আমি কি সিলেট গেলে তো টেয়া লাগবো না লাগবো কক্সবাজার গেলে তো টেয়া লাগবো না লাগবো মৌজ মাস্তি করতে গেলে টেয়া লাগবো না হ্যাঁ তোদের টাকা লাগলো করতে হ্যাঁ এই টাকা ইনকাম করে একটা রাস্তা বাই করছে তোরে দিয়া আমি হ্যাঁ তুই তো নিজেই জানোস না তুই একটা টেকার বস্তা আরে বেটা নিজের আবিষ্কার করাস কি তুই যত বিয়ে করবো গেছিস বিয়ে ভেঙে গেছে তুই যে বিয়ে দেখতে গেছিস হেডও ভাঙছে তার মানে কি জানিস এটা তো অলৌকিক শক্তি রে বাবা হ্যাঁ সেটা ঠিক কইছস তাকাইলেই বিয়ে ভাঙা যায় অনেক গেলেই খবর হয়ে যায় এটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি এরকম একটা কন্ট্যাক্ট পাইছি আমাকে পাশের গ্রামে লিজা আছে না হ্যাঁ একটা পোলার লোকে প্রেম করে পোলা থাকে ইটালি ইটালিতে প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠায় ও বিয়া করবো পোলারেই হ্যাঁ কিন্তু তোর গার্জিয়ান বিয়া দিব অন্য জায়গায় এনে এই বিয়া ভাঙানোর লেগা আমি চিন্তা করছি তোর যে অলৌকিক শক্তি দেখলেই বিয়া ভেঙে যায় এটার এই শক্তিটারে আমরা কাজে লাগাম প্লাস ব্যবসা করবো লও টাকা লও চল করি ব্যবসা করি আর কি করবো চল বাস ফাইনাল 50 অ্যাডভান্স নিছি আর 50 কালকে নিয়ে নেবো বাস আর বিয়ে তো ভাঙবে কনফার্ম ওটা কনফার্ম এটা আমার আত্মবিশ্বাস আছে আমি গেলেই ভাঙবো লাঠি ভাঙা গ্রাম নির্বাসী জনাব জব্বার মিয়ার ছেলে জনাব লতিফ মিয়ার সঙ্গে চাঁদপুর নিবাসী জনাব মতলব মিয়ার মেয়ের সহিত 10 লক্ষ টাকা ধার্য করিয়া 9,09,999 টাকা উশিল দিয়া এটা কি বললেন এক টাকা দিন মোহরে কোনোদিন বিয়ে হয় নাকি 10 লক্ষ টাকা দিন মোহরের কথা হয়েছে 10 লক্ষ টাকাই হইতে হবে 9,99,999 টাকা হইলে মাত্র 1 টাকা কাবিন হয় এই টাকায় তো আমরা আমাদের মেয়েকে বিয়ে দিব না হ্যাঁ কি পাইছেন আপনারা 10 লক্ষ টাকা কাবিনের কথা ছিল 10 লক্ষ টাকাই দিছি 1 টাকাও পাব নেই নেই এখন উশালের কথা আসলো কোত্থেকে কি মনে করছেন আপনারা না 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 এরকম কোনো কথা না 10 লক্ষ টাকা কথা হয়েছে 10 লক্ষ টাকাই কাবিন করতে হবে কোনো ফাঁকিবাজি চলবে না আরে যেই ফ্যামিলিতে মেয়ে মানুষ কথা বলে ওই ফ্যামিলিতে আমার ছেলে বিয়ে করাবো না আপনি কি আবার ওম্মা আপনি কি ছেলে মানুষ নাকি হ্যাঁ দেখতেছি তো মেয়ে মানুষের মতোই এতক্ষণ তো আপনি চুপ ছিলেন এখন আবার আপনি কথা বলতেছেন কেন তাইলে মেয়ে মানুষ কথা বলা ভালো না তা নিজে তো আবার পটপট করে ঠিক এখন কথা বলতেছেন আরে আমার স্বামী কথা বলতেছে আপনি স্বামীর মুখ নাই আপনি কথা বলেন কেন হ্যাঁ আমার হাজবেন্ডের হাত চলে হাত মুখ চলে না বুঝছেন হাত দিয়ে কথা বলে ওই মিয়া 10 লাখ টাকা কাবিন নিয়ে 10 লাখ টাকায় দিয়ে দেবে মিয়া আর 10 লাখ টাকায় দিয়ে দেবে আজকে চাইস তো দুলাভাইয়ের কাছে কিছু কেল্লিগা ডাকছে
মানে ওই ডাকছিলাম হচ্ছে তোমার সাথে কিছু খুব জরুরি কথা ছিল কয়েকটা জরুরি কথা কয়া ফেলান কয়া ফেলান মানে তো কয়া যাচ্ছে না মানে আর এখানে তো বলাই যাচ্ছে না একটুখানি অন্য জায়গা যাওয়া লাগবে যে অন্য জায়গা কোন জায়গা মানে কোন জায়গা কোন জায়গা মানে কোন জায়গার বিষয় আছে বন্ধু জুয়েল আছে না তাগর এলাকায় যাবো আর কি এই কিছু কথা কওয়ার জন্য এত দূর যাইতে হবে কেন এখানে তো কত নিরিবিলি জায়গা আছে খাওয়া যায় নিরিবিলি জায়গা আছে জায়গাগুলো আমিও দেখছি নিরিবিলি কিন্তু নিরিবিলি হইলে তো হইতেছে না কিছু গোপন কথা কিছু অন্যরকম কথা অন্যরকম জায়গায় বলা লাগে আর কি এই জায়গায় হবো না বিষয়টা ওই জায়গায় যাওয়াই লাগবে জেলগো এলাকায় না বুঝছি তো বাইতে কয়ে আসছিলাম যে দ্বারের কাছে যাবো আমি যদি ওখানে যাই তাহলে দেরি হয়ে যাবো না মাই কি করবো 15 মিনিটের বেশি সময় লাগবো না মানে 15 মিনিটের মধ্যে ঘটনা ঘটে যাবে জায়গাটা ঘটনা কি ঘটনা ঘটনা করলে ঘটনা ঘটনা কিছু না মানে তোমার একটা ঘটনার গল্প বলবো তো ওই জন্য 15 মিনিটের মধ্যে সেরে ফেলবো আর কি ঘটনাটা বললে আর কি মানে আমি তো তোমার অলরেডি হাফ স্বামী তাই না বিয়ে তো হয়ে গেছে তো এখানে তো আমার তো টেনশন করার কিছু নাই ওমা এটা কি আবার কোন লাগে সত হইলো আপনি তো আমার হাফ জামাই হ্যাঁ আমার উপর তো আপনার অধিকারটা আছে তো চলেন না মানে চলো মানে ওই যে ও ও ছোট মানুষ না ও আমার মধ্যে তো কি হয়েছে শালি তুমি যাওগা বাসার যাওগা দুলাভাই তোমার ফুল গিফট দিব সমস্যা নাই সব ফুল না আমার না আফা কিরম কিরম লাগতেছে আমি আফরে দিয়ে যেতাম না আরে ওর দরকার নাই ছোট মানুষ ওরে পাঠাই দেন আবার আচ্ছা হুন মোনা বাদ যায় কিন্তু তুই মাইরে কিছু কবি না আমি জলদি জলদি আয়া পড়ুম ঠিক আছে আচ্ছা আর দেখা দেখা ফিনা যাইস ঠিক আছে যাও শালি যাও যাও দুলাভাই দিব না গিফট দিব না যাও দেখা যাইস সব বেশিক্ষণ লাগবে না 15 মিনিটের মধ্যে মানে যা বলার বলে ফেলাম হ্যাঁ আরে না আপনার তো আমার প্রতি একটা অধিকার আছে ছত হইলো আপনি তো আমার হাফ সামাই ওই ওইটাই আর কি আসে তাতে এসো মানে 15 মিনিট তো অলরেডি 2 মিনিট চলে গেছে আসো আসো না কি আসতে এতক্ষণ লাগলো এতক্ষণ লাগলো মানে কি তুই বুঝস না যে আসতে পারছি এটাই তো মানে কত কিছু ইয়ে করে আসা লাগছে তুই এত সোজা আসা বুঝস না আচ্ছা তাহলে ওই কর কি ওই তোরা বইয়ের কথাবার্তা ক হ্যাঁ 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 আর মনে করে কিন্তু দরজাটা অবশ্যই বন্ধ করে দিই দরজা দরজা লাগাই দিবো দরজা লাগাই দিবো অসুবিধা নেই দরজা কি লাগাই লাগাই দিব এই দরজা লাগাই দিব কি লাগে আছে একটু সমস্যা আছে কি সমস্যা কি বোকা তুই ভুলে গেছস আমি জানি না তো জানি না কি আমি জানি না কি কি সমস্যা তো কত আর আমার ফুফা তো ভাই হ্যাঁ আইছিল যে পোলারে যে শিয়ালে ধরে নিয়ে গেল আয় রে শিয়াল রে ওরে শিয়াল এই যে ভিতরটিতে ঢুকে যায় এত ফাঁক পুকুর মেলা কোনো রিক্সার দরকার নাই না না কোনো রিক্সার দরকার নাই শক্ত করে গেটটা বন্ধ করে তোরা দুজন কথা কর যা তো তুই যা আমি লাগাই দিচ্ছি এখন লাগাই দিচ্ছি যা তো গেটটা লাগাই দি বুঝছো এটা মানে একটা সমস্যা এগুলো হয় কি মানে এগুলো রিক্সা দেয় বুঝছো না একটু ডিস্টার্ব আছে শিয়াল কম কি করবে হ্যাঁ কমু চল একটু বসে এখানে বসে খাটে বই তুই বুকে তুমি কি ডরাইছো কোনো কারণে তুমি কি আমারে অবিশ্বাস করতেছো না না কোন তুমি কিন্তু কবুল হয়েছো কিন্তু কবুল কিন্তু তুমি কইছো তুমি রাজি খুশি আসছো আমি আমি পরে সুযোগ পাইনি বুঝছো সেই হিসাব যদি করি অর্ধেক কিন্তু আমি তোমার স্বামী এখন কিন্তু মানে আমি কিন্তু চাইলে তোমার হাত ধরতে পারতাম সেই অধিকারটুকু তুমি আমার দিছো কবুলকে কিন্তু আমি ধরছি না কিন্তু ধরছি আমি এবার ধরতে পারতাম ধরছি আমি ধরি না কিন্তু আসো বিশ্বাস রাখো বিশ্বাস রেখে বসো জায়গাটা ঘটবে বেশি সময় লাগবে না অল্পের মধ্যে সেরে বসবো আসো বসো অল্পের মধ্যে কি সারবেন ওই যে ঘটনা ঘটাই ফেলবো কি ঘটনা যেটা বলবো সেটা হলে গিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের একটা ফাইনাল হয়ে গেলে মানে এবারে ওয়ার্ল্ড কাপটা জমে যেত মনে হলো কিন্তু কি যে হলো বুঝলাম না কিছু ব্রাজিল আর্জেন্টিনা হ্যাঁ হ্যাঁ এই সব কর লেগে এখানে লয়ে এসেছেন কখন ঘটবে কখন কখন সময় কে আসবে না কারা আসবে আসলে তো এগুলো তো কোনো কথা না ফেসবুক যে রিল দিল মানে এগুলো এগুলো কুদ করার দরকার ছিল তাকে রিল দরকার এখনই সময় দরকার ছিল পরে দিল তো হইতো নাকি এটি কবার লিগে এখানে লয়ে এসেছেন এগুলো কইতেছি আমি কি কইতেছেন সেটা কর কে 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 আপনারা কে হ্যাঁ আপনি দরজা খুলেন আমরা পুলিশ 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 আরে চুপ থাকো বস বস আসতেছি ভাই ওনাকুমা পুলিশ এই জন্যই তো বলি ঘরের দরজা খুলতে দেরি হয় কেন এই এলাকার গণ্যমান্য মুরব্বীরা ইনফরমেশন দিছে এই রুমের মধ্যে অসামাজিক কাজ হয় অসামাজিক কাজ খাটের যে অবস্থা এটা কি আপনার বউ না তাহলে কি আপনার গার্লফ্রেন্ড না না গার্লফ্রেন্ড না
গার্লফ্রেন্ড না বউ না তাহলে কি আপনার মামাতো বোন চাচাতো বোন আমার খালতো বোন চাচাতো বোন ফুয়া তুমি কিচ্ছু নাই নাই তো আসবো এই বেটা তুই তাহলে রুমের দরজা জানলা বন্ধ করে এত সুন্দরী একটা মায়া এলে রুমের মধ্যে কি করো কিছু তো করতে পারলাম না খালি যে কইতেছিলাম গর্ব করতেছিলাম নুত চলে আসছেন আপনারা এই সালাম স্যার ধরা খাইছি কিছু করেন না পুলিশ ধরছে থাকো অ্যারেস্ট করেন থানায় নেই অ্যারেস্ট করবেন কি লাগে থানায় নেই একটা বিহিত করবো এটার আমরা তো যেতেছি ধরা যেতে খাইছি জাম না ধরা খাই গেছি গো তুই কি সারা রাস্তা ভিডিও করবি স্মৃতি ধরে রাখবো না ক্যামেরাম্যান নাই নেতাতে কি হচ্ছে হ্যাঁ মোবাইল আছে না হয়েছে তো বিয়ে শাদী তো শেষ বাড়িতে চলে এসেছি তুই যা বন্ধু যা জাগা ও সারে সাত মিনিট রাম আর দিনের বেলা উঠতে দিয়ে রসি তোর লাগে আমি এত কিছু করলাম তার বাসা বন্ধু দিয়াম না আর তো কোনো বিপদ নাই রে বন্ধু বিপদ তো কাটে গেছে বিয়েটা যেহেতু হয়ে গেছে আল্লাহর রহমতে সব কিছু তো শেষ আমার কাছে হাজার শুকর আল্লাহ ফাইনাল আমি বিয়েটা করতে পারছি জাগা তুই যা না না তোর কপালে বিপদ কাটে নাই তোর কপালে বিপদ এটা কতক্ষণ না অসুবিধা তো একটা হইব আবার কি হইব কি কও ধরা খাওয়া বিয়া না এ কি কইব কইতেছে ওগুলা ধরা খাওয়া বিয়া মানে পুলিশ ধরা বিয়া দিছে তো পুলিশ দস্তে কি রে বন্ধু বোকা ভাবি হ্যাঁ এই জায়গা কোন জায়গা লেহা আছে হ্যাঁ যেটা পুলিশে ধরে নিয়ে বিয়া দিছে এন আইনানু বিয়ে বিয়ে হইছে যা আমি দেই তো বন্ধু কোথাও লিখছে কিনা আবার সাক্ষী কেটা সাক্ষী পুলিশ লিখছে কোথাও এই বিবাহ আরে কোথাও এগুলো লেখা নাই যে এটা পুলিশ ধরছে আমাকে ধরা খাবি লেখা নাই এটা শক্তিশালী বিয়া আচ্ছা অসুবিধা নাই চল 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 বন্ধু তুই চাইছ না বললাম না আমার আল্লাহ এত বড় একটা ফাড়া থেকে মাফ মানে মাফ করছে আমারে আমার আমরা দুইজন কবুল করে বিয়ে করছি বন্ধু আর তো দরকার নাই আমার পোলা পাইতে তো কথা করে বলবো তোমার চাচা সেগুলো খেতে আসতে পারছো বিশ্বাস করার কোনো বিপদ নাই এই যে সামনে কোনো বিপদ আসতে জাগা না তুই জাগা না আল্লাহ দয়া লাগবো না কোনো বিপদ নাই বিশ্বাস করে বিপদের কথা চিন্তাও করে না এই যে বাসর ঘর খালি ভাবো যে সামনে বাসর ঘরটা আর কিচ্ছু নাই সামনে দুনিয়াতে কিচ্ছু নাই দেখছো আমার আব্বা তোমার আব্বা আমার সবাই আমার বরণ করে লেগে কিরম করে দাঁড়ায় আছে দেখছো ওনারও জানি গেছে আব্বার সালাম করো আমার আব্বার সালাম করো এই খবরদার খবরদার কে কে আব্বা কি সেবা খবরদার কিসে বিয়াটা কিভাবে করছো কোথায় হইছে ধরা খাওয়ার পর কারা বিয়া করায় দিছে সেটা আমরা খুব ভালো করেই জানি আব্বা আব্বা যা হওয়ার হয়েছে আব্বা যেভাবে হোক হয়েছে যাই না যেতে গেছে না বা আমরা বিয়া করছি আব্বা আমি কবুল করছি হে কবুল করছে আমরা জামাই বউ হইছি আব্বা বিয়া হয়ে গেছে আব্বা একদম চুপ করে কথা কবি না এই তুই এটা কি করলি ধরা খায় শেষ পর্যন্ত বিয়া করলি আমার মুখে আমার বংশের মুখে চুনকালি বাখালি এই তুই যে এই আকামটা করলি আমি কি ধৈর্য সহকারে তোর বিয়ার চেষ্টা করি নাই 20 বার তোরে বিয়ে দেওয়ার চেষ্টা করছি 20 বার বিয়া ভাঙছে আমি তো অধৈর্য হই নাই হইছি কো তুই কেমনে পারলি এই কাজটা করতে এই যে তুই যে ধরা খাইলি ধরা খাই বিয়াটা করাই দিল তোর বাচ্চা কাচ্চা যখন ছোট ছোট থেকে বড় হইব যখন আমারে কইব দাদু 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 একটা সত্যি কথা বলো না বলো না আমার বাবা মা কি ধরা খেয়ে বিয়া করছিল তখন আমি কি উত্তর দেবো আমি কি উত্তর দেব তুই কেমনে আমার মুখে চুনকালিটা মাখাইতে পারলি কত আমি যদি তোরে ত্যায্য করি খাবি কি বড়ি খাও কি কি খাবি অসুবিধা নাই শ্বশুরবাড়ি চলে গেলাম আসো কি খবরদার আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই তুমি তাহলে কোনো ইনকাম করো না না টাকা পয়সা নাই নাই ব্যাংক ব্যালেন্স নাই আরে ইনকাম না থাকলে ব্যাংক ব্যালেন্স হবে কই থেকে বউরে খাইবা কি হ্যাঁ আব্বা 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 দিব আব্বা দিব চুপ করো তোমার আব্বাই তো কইলো একটু আগে তোমার তেজ্য পুত্র করে দিব তবে একটা কথা যেহেতু বিয়ে হয়ে গেছে যেদিন জানমু তুমি ইনকাম করতেছো
টাকা পয়সা জমাইতাছো আমার মাইয়ারে খাওয়াইতে পারবা তাই না সেদিন আমি নিজ হাতে আমার মাইয়ারে তোমার হাতে তুইরা দিয়া যামু এই তোমার মাইয়ারে জিগাও সে কি আমাদের সাথে যাইব নাকি এই বেকার পোলার সাথে সংসার করব মাইয়াটা একবার তোমার মত নইছে মাইয়া যখন এই প্লাস পাইছিল তখন তো কইছিল তোমার মত হইছে সেটা তো আমার সাথে মিল আছিল এই প্লাস এই প্লাস এই আমগুলোকে যাবি না ছেলের সাথে যাবি কি আমি আমার বাপ মার মনে কষ্ট দিয়া তোমার লগে সংসার করতে পারুম না মানে কি তুমি কি মনে করছো হ্যাঁ আমি আমার বাপ মার মনে কষ্ট দিয়ে তোমার লগে সংসার করুম হ্যাঁ আরে এই কষ্ট তো আমার বাপ তাহলে তোমার হাতে আমার হাত তুলে দিব তখন তোমার লগে আমার সংসার হইব এই পর্যন্ত আমি অপেক্ষায় থাকুন তুমি অপেক্ষায় থাকো আর অপেক্ষার দরকার নাই আমি পারতেছি না অপেক্ষা করতে কি আরে কই যায় আই আইগো কই যায় যাও না কইলাম আব্বা ঠেকান আব্বা আপনি ঠেকান আব্বা এখন ঠেকান আব্বা আব্বা ঠেকান তুই আমার সাথে আই আমার সাথে আই আমার সাথে আই আব্বা ওকে ঠেকাবেন না আব্বা আব্বা ঠেকান আব্বা আহা হা ভেঙে গেছে রে এটা আমার ভেঙে গেছে কপালে মানে আমার বিয়ারে নাই আব্বা হাই রেখো আল্লাহ গো কি রাখছো আমার কপালে ভাঙছে এটা ভাঙছে আমি শিওর এটা আব্বা আপনি কইলাম আব্বা ঠিকই কিন্তু ঠেকাইতে পারতেন না বুঝছেন ঠেকাইলেন না আব্বা মানে জিনিসটা এলো কি আপনার চোখের সামনে দিয়ে চলে গেল তো আপনি কিন্তু ঠিকই ঠেকাইতে পারতেন আব্বা আপনার দায়িত্বের মধ্যে আছে এটা কিন্তু আপনার দায়িত্বটা পালন করলেন না আব্বা বুঝছেন কিন্তু আব্বা ঘটনা যে আপনি করাইতে পারিনি আব্বা যেটা কি দরাক খাইয়া দিয়ে করছি না নিজে দরাক খাইছি ইচ্ছে করে এটা যে প্ল্যানিং করে করছি এটা তার করে সুযোগ দেন না আপনারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আমার বউ চলে গেছে কত কষ্ট করে আমি বিয়েটা করছি আমার মনে হয়েছিল যে কোপালে মনে হয় বিয়েই নেই আপা জীবনে মনে হয় বিয়ে হবো না এই প্ল্যানিং করে বিয়েটা করছি আব্বা আর আপনি আপনি চাইলে আটকাইতে পারতেন আপনি কিন্তু এই দায়িত্ব নিলেনই না আব্বা আপনি আরো দায়িত্ব নিলেন যে তাকে যাওয়ার জন্য তাকে করলেন ভাগে তারা তারা চলে গেল আপনি কিছু করলেন না সে সেগুলোর মা নাই তার দুঃখকে বাপে বুঝবো আব্বা মা থাকলে আজকে আমার বড় যাইতে দিত না আব্বা বিয়েটা তো করছিল আমার মা না থাকলে আজকে আমার ছেঙ্গড়া এবার ছেলের কষ্ট বুঝতো আব্বা বাসান জন্ম মৃত্যু বিয়া এই তিন লেখা বিদাতা হাত দিয়ে দেখ বাবা একটা মানুষ কখন এই পৃথিবীতে আসবে কখন এই পৃথিবীর থেকে চলে যাবে তুই আমি কেউ বলতে পারি না তো তুই বিয়ে করছিস বিয়ার এক বছর পর তোর সন্তান হইতে পারে আবার দশ বছর পর হইতে পারে আবার না হইতে পারে এটা কিন্তু আমাদের হাতে লেখা থাকে না সব উপর আলাদা দেখ এই যে তুই ডিগ্রি পাশ করার পর বিয়ার জন্য এত লাফালাফি করছিস আমি তো চেষ্টা কম করিনি পারছি সবসময় বিয়া ভেঙে গেছে শোন বর্তমান ইয়াং জেনারেশনরা বিয়ারের দায়িত্ব নিয়ে আসে কিন্তু বিয়ারে তো ডাইকা নিয়ে আসার বিষয় না বিয়ার জন্য ধৈর্য ধারণ করতে হয় হ্যাঁ এইটা মুরব্বীদের বিষয় মুরব্বীদের উপরেই ছেড়ে দিতে হয় তাইলে জীবনে সুখ আছে শান্তি আসে